আমরা পাখির চোখে দেখতে চলে এসেছি জনাইরোড বাক্সার শ্রী শ্রী রঘুনাথজিউর মন্দির এই মন্দিরটি নবরত্ন শৈলীর বা নয়টি চূড়া বিশিষ্ট সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাক্সার মিত্রবংশের রাম মিত্র এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনে শ্রী শ্রী রঘুনাথজিও ও রাধিকার বিগ্রহ আছে আমরা এই ভিডিওতেই মিত্রবাড়ির দুর্গা দালানও দেখতে পাব অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পাখির চোখে অন্যান্য ভ্রমণ স্থানগুলো আপনারা আবার দেখতে পারেন এবার এখানের একজন স্থানীয় মানুষের মুখ থেকে এই মন্দিরের পুরানো কাহিনী শোনা যাক আমাদের বাক্সা মিত্র বাড়ি রঘুনাথ মন্দির এবং এই বাড়িতে নাম করা মন্দির রানী রাসমণি এনাকে দেখে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দির করেছে আর আমাদের এখানে বার মন্দির আছে বদ্ধিমা আছে খুব জাগ্রত মা খুব জাগ্রত সব জিনিস দুর্গা দালান আছে তবে সব জিনিস তো আমরা সব সময় সব জানি না তো যেটুকু জানি আমরা সেইটুকুন বললুম আপনারা সবাই মিলে আসবেন দেখবেন এই মন্দির খুব সুন্দর দেখে ভালো লাগবে এই মন্দির আসতে গেলে জনাই স্টেশন থেকে কিভাবে আসা যায় এখানে জনাই রোডে নেবে বলবেন যে জনাই বাক্সা মিত্রবাড়ি যাবো অমনি সঙ্গে সঙ্গে টোটো আছে টোটো একদম এখানে মৃত্যুর বাড়িতে নামবে নেবে আর এই মন্দিরে এসে দেখবেন আবার একটা লজ বাড়ি এখন নতুন তৈরি হয়েছে ওখানে আপনার ইয়ে হয় শ্যুটিং হয় তিলোক তোমার শ্যুটিং হয়েছিল দুর্গা পুজোর সময় মহালয় হয়েছিল সব কিছু অনেক কিছুই হয় এখানে আপনারা আসবেন দেখবেন এখানেই সমর্থ আর এখানে বারো মন্দির নিয়ে দু চারটি কথা বলুন না আচ্ছা বারো মন্দিরে বার মন্দিরে অনেকের হিস্ট্রি এখানে এই দূর রঘুনাথ মন্দির দেখে গিয়ে বার মন্দিরে আগে প্রথমে ছ মন্দির হলো তারপর ছ মন্দির থেকে আবার বারো মন্দির করে দিল বারো মন্দির থেকে আবার আর আছে তিন মন্দির আছে কিন্তু এক মন্দিরে ঠাকুর নেই নেমে গেছে আপনারা অবশ্যই দেখতে আসবেন এখানে মিটির বাড়িতে আগুতে যখন খুব শুটিং হতো তখন খুব ভালো লাগতো পুকুর বড় পুকুর ছিল বড় পুকুরে চান করতো তারপরে আগেকার কর্তারা সেই ইয়ে করে ওই খেত না খেলতো এই সব সব ছিল পাশে নাকি একটা শ্মশান রয়েছে পাশেই আচ্ছা আচ্ছা যাক এখানকার স্থানীয় ওনার আপনার নামটা কি কনক দাস আমার নাম কনক দাস খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিওটি হলো বাক্সার বারো মন্দির যা আপনারা পাখির চোখে এদিক থেকে ওদিকে দেখতে পাবেন